ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র ও ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোস্তাক আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক। এছাড়া সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান সহ বেশ কয়েকজনের সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসের রিপোর্টে। ডাক বিভাগের 2012 সালে বাস্তবায়িত পোস্ট ই সেন্টার ফর রুরাল কমিউনিটি শীর্ষক প্রকল্পে দুর্নীতির অনুসন্ধান শুরু হয় 2020 সালে। তখন থেকেই উঠে আসে তৎকালীন মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রসহ কয়েকজনের নাম। প্রায় 4 বছরের অনুসন্ধান শেষে মঙ্গলবার তিনি সহ আরও কয়েকজনকে আসামি করে মামলা করল দুর্নীতি দমন কমিশন। এজাহারে বলা হয়, 500টি এইচপি সার্ভারের সরঞ্জাম ও ইউপিএস কিনে তা ব্যবহার না করে সরকারের 15,11,24,000 টাকার ক্ষতি সাধন করেছেন আসামিরা। এদিকে ক্ষমতার অপব্যবহার সহ নানা অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ ব্যাহাতের অভিযোগে আওয়ামী লীগের সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক এমপি অসীম কুমার উকিল, জান্নাতারা হেনরি ও অপু উকিলের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়াও অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকনের সম্পদেরও অনুসন্ধান করবে দুদক। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।